Hey guys, welcome back to High Flyer. আমি শ্যাম, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। আজ আমরা একটা ভিডিও করব যেটা বাংলাদেশের একটা ক্ষুদ্র নৃগোষ্ঠীকে নিয়ে, এবং সেই গোষ্ঠীটার নাম হচ্ছে পাঙ্গান। একদম পাঙ্গন অ্যাকচুয়ালি। তো এইটার বিশেষত্ব, মানে এই পাঙ্গন যে নৃগোষ্ঠী রয়েছে তাদের যে বিশেষত্ব, তারা হলো বাংলাদেশে একমাত্র যে নৃগোষ্ঠী যাদের ধর্ম হচ্ছে ইসলাম। তো এইটা নিয়েই ভিডিও, আজকের যে ভিডিওটা আমরা করছি সেটা কাঠের প্রাসাদ থেকে ভিডিওটা নেওয়া। ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, সেখানে গিয়ে অরিজিনাল ভিডিওটা দেখো, সাথে সাথে চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। তো চলো ভিডিওটা দেখে নিই, তারপর আরও কথা হবে। মণিপুরীদের তিনটি পৃথক জাতিসত্তা রয়েছে, মেতেই মণিপুরী, বিষ্ণুপ্রিয়া ও পাঙ্গন মণিপুরী। পাঙ্গন মণিপুরীরা ইসলাম ধর্মে বিশ্বাসী, তারাই বাংলাদেশের একমাত্র মুসলিম ট্রাইব। পাঙ্গন জাতিসত্তা বাংলাদেশের অন্যান্য মুসলমানদের মতোই নিয়মিত নামাজ ও রোজা পালন করে থাকে। পবিত্র কুরআন শরীফ বিশ্বাসী একমাত্র ক্ষুদ্র জাতি পাঙ্গন সম্পর্কে জানব কাঠের প্রাসাদের আজকের পর্বে। বাংলাদেশে প্রায় শতাধিক ক্ষুদ্র নৃগোষ্ঠী রয়েছে, যেমন চাকমা, লুসাই, সাঁওতাল, মুরং ইত্যাদি। এসব ক্ষুদ্র জাতিগোষ্ঠী হয় বৌদ্ধ, না হয় হিন্দু, অথবা নিজস্ব ধর্মীয় বিশ্বাসে। আমরা অনেকেই এখনও জানি না আমাদের দেশে পাঙ্গন নামের একটি মুসলিম নৃগোষ্ঠীরও বসবাস রয়েছে। পাঙ্গনরা মূলত মণিপুরী সম্প্রদায়ের একটি শাখা। মণিপুরীরা তিনটি শাখায় বিভক্ত, বিষ্ণু, মুই এবং পাঙ্গন। পাঙ্গনরা জাতিতে সুন্নি মুসলিম হলেও তারা বাঙালি সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের সাথে তেমন মিশতে পারেনি তাদের কঠোর জাতি প্রথার কারণে। তাদের ধর্মাচরণ, সমাজ ব্যবস্থা ও রীতিনীতির সঙ্গে বাঙালি মুসলমানদের যথেষ্ট পার্থক্য রয়েছে। পাঙ্গনদের কোনো মেয়ে বা ছেলে নিজ জাতির বাইরে কাউকে বিয়ে করতে পারে না। তাদের মসজিদের ইমাম একজন পাঙ্গন ছাড়া অন্য কেউ হতে পারে না। নানান সামাজিক ধর্মীয় অনুষ্ঠানে মাতৃভাষা ও ঐতিহ্যকে তারা ব্যাপক গুরুত্ব দিয়ে থাকে। তাদের মসজিদে খুতবা ও বয়ান তাদের নিজস্ব ভাষায় অনুবাদ করে পাঠ করা হয়। প্রচণ্ড ধর্মভীরু ও রক্ষণশীল এই পাঙ্গনদের মেয়েরা খুবই পরিশ্রমী এবং পর্দানশীল। তারা কঠোর পর্দা প্রথা মেনে চলে। এই সম্প্রদায়ে বিয়ের দিনে কাশিদা নামে পরিচিত এক ধরনের লোক ঐতিহ্যবাহী বিয়ের গান ও নাচের অনুষ্ঠান থাকে, যা পাঙ্গনদের একান্ত নিজস্ব সংস্কৃতি। পাঙ্গনরা বৃহত্তর সিলেট এবং মৌলভীবাজারের গহীনে বসবাস করে। খুবই শান্তিপ্রিয় এবং নিরীহ এই জাতিগোষ্ঠী বাংলাদেশের বৈচিত্র্যময় চিত্রের একটি অংশ। এদের আনুমানিক সংখ্যা প্রায় 30,000 এবং মূল ধর্ম ইসলাম। মুসলিম শরীয়তের বিধান অনুযায়ী তারা বিশ্বাস করে আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রেরিত শেষ নবী। তারা ইসলাম ধর্মের নির্দেশনা অনুযায়ী যাবতীয় করণীয় কাজ একাগ্রতার সাথে পালন করে। ইতিহাসবিদদের ধারণা, পাঙ্গন শব্দটি এসেছে পাঙ্গাল শব্দ থেকে। অনেকে আবার পাঙ্গাল শব্দটিকে বাঙ্গাল শব্দের বিবর্তিত রূপ বলেও মনে করেন। পাঙ্গনদের শারীরিক গঠন ও দেহাবয়ব মণিপুরী বিষ্ণুপ্রিয়াদের মতোই মিশ্র আর্য। তাদের মাতৃভাষা মণিপুরী মৈতে ভাষারই একটি রূপ। সপ্তদশ শতকের প্রথম দিকে, অর্থাৎ প্রায় 1606 খ্রিস্টাব্দের দিকে, হবিগঞ্জের তরফ অঞ্চলে পাঠান শাসক খাজা ওসমানের সেনাপতি মোহাম্মদ সানির সাথে মণিপুর রাজ্যের যুদ্ধ বাধে। এই যুদ্ধের ফলাফল সম্পর্কে ঐতিহাসিকদের মধ্যে মতের অমিল রয়েছে। একদল ঐতিহাসিকের মতে সেই যুদ্ধে মোহাম্মদ সানির বাহিনী পরাজয় বরণ করেন এবং 30টি হাতি ও অসংখ্য হাত বন্দুক সহ মহারাজ খাম্বেগার হাতে বন্দী হন। আরেকদল ঐতিহাসিকের মতে সেই যুদ্ধের অবসান ঘটেছিল সন্ধির মাধ্যমে, যার ফলে মণিপুরের তখনকার রাজা খাম্বেগারের ছোট রানীকে বিয়ে করেছিলেন সানি। সেখান থেকেই মাতা মণিপুরী ও পিতা মুসলমান, এই সমন্বয়ে সৃষ্টি হয় নতুন এক সম্প্রদায়ের, যার নাম মৈতৈ পাঙ্গান বা মণিপুরী মুসলিম পাঙ্গন। আরেকটি মতবাদ অনুযায়ী মুসলিম সৈন্যরা বন্দুক প্রস্তুতকারক হিসেবে বা লবণ সংগ্রহের উদ্দেশ্যে মণিপুরে প্রবেশ করে। ঘটনাক্রমে তারা একটি চুক্তির মাধ্যমে মণিপুরে থেকে যায়। তৎকালীন সময়ে বার্মার সাথে মণিপুরীদের একটি যুদ্ধ বাধে। মণিপুরের রাজা তখন মৈতৈ বাহিনীর পক্ষে মুসলিম সৈন্যদের সাহায্য চায়। সেই যুদ্ধে মুসলিমরা বীরত্বের পরিচয় দেয় এবং মৈতৈ বাহিনী জিতে যায়। মৈতৈ রাজা খুশি হয়ে তাদের পাঙ্গাল উপাধি দেয়, মৈতৈ ভাষায় যার অর্থ শক্তি বা শক্তিশালী। এরপর এই সৈন্যরা মৈতৈ সম্প্রদায়ের মেয়েদের সঙ্গে বৈবাহিক বন্ধনে আবদ্ধ হয়।
এবং মৈতৈ সংস্কৃতির ইসলামের সঙ্গে সাংঘর্ষিক নয় এমন দিকগুলো গ্রহণ করে। কালক্রমে তাদের বংশধররা পাঙ্গাল বা পাঙ্গন নামে পরিচিতি পায়। পাঙ্গনরা প্রচণ্ড পরিশ্রমী জাতি, তাদের দৃষ্টিতে ভিক্ষাবৃত্তি ঘৃণ্যতম একটি পেশা। কৃষিকাজ ছাড়াও তারা বাঁশ ও বেত দিয়ে বিভিন্ন ধরনের কৃষি যন্ত্রপাতি ও আসবাব তৈরিতে দক্ষ। পাঙ্গন মেয়েরা কৃষিকাজে পুরুষদের সমপারদর্শী। এছাড়াও তাঁতে কাপড় বোনা এবং সূচিকর্মে তাদের রয়েছে সুনিপুণ দক্ষতা। মণিপুরীদের পরিধেয় ফানেক বা চাকসাবির উপর পাঙ্গন মেয়েদের সুঁইসুতার সূক্ষ্ম কারুকাজ দেখলে বিস্মিত হতে হয়। ইসলাম ধর্মাবলম্বী হওয়া সত্ত্বেও পাঙ্গনরা তাদের নিজস্ব সাংস্কৃতিক পরিচয় এবং ঐতিহ্য আজও বজায় রেখেছে। তাদের ঘরবাড়ি, পোশাক পরিচ্ছদ, খাদ্যাভ্যাস ও জীবনধারা স্বতন্ত্র এবং বৈচিত্র্যে ভরপুর। নিষিদ্ধ দ্বীপ সেন্টিনেলে বাস করে একটি ক্ষুদ্র জাতি। প্রচণ্ড হিংস্র এই জাতি বহিরাগতদের একদমই সহ্য করতে পারে না। নিষিদ্ধ দ্বীপ সেন্টিনেল ও এখানকার আদিমতম বাসিন্দাদের সম্পর্কে জানতে কাঠের প্রাসাদের এই ভিডিওটি দেখুন। নানান বৈচিত্র্যময় ও অজানা বিষয়ে জানতে আমাদের অন্যান্য ভিডিওগুলোও দেখুন। এই ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব। বাংলাদেশের বিভিন্ন নৃগোষ্ঠীর মধ্যে আমরা চাকমা, সাঁওতাল এই দুটো মোটামুটি জেনেছিলাম এর আগের ভিডিওতে। ভীষণ করে চাকমাদের কথা আমরা ভীষণভাবে জানি, কারণ প্রত্যেকটা ভিডিওতে বিশেষ করে ওই দিকের যে সমস্ত অঞ্চলগুলো সেখানে কিন্তু চাকমাদের কথা বারবার উঠে এসেছে। তো আজকে আমরা পাঙ্গন বা পাঙ্গাল, যাই হোক যেটাই হোক, এই নৃগোষ্ঠীর কথা জানতে পারলাম এবং এটা জানলাম যে একমাত্র নৃগোষ্ঠী যাদের ধর্ম হচ্ছে ইসলাম, বাকি যে সমস্ত নৃগোষ্ঠীগুলো ম্যাক্সিমামই আমাদের এখানেও ম্যাক্সিমামই সমস্ত ইয়েগুলো হয় বৌদ্ধ বা নিজেদের নিজস্ব কিছু থাকে বা হিন্দু থাকে, এই ধরনের থাকে। তো এখানে মেনলি ইসলামিক যে ভাবধারা রয়েছে, চিন্তাধারা রয়েছে, ধর্ম রয়েছে, সেটা কিন্তু এখানে তাদের মধ্যে যেটুকু যেগুলো মিল রয়েছে সেগুলো তারা নিয়ে নিয়েছে এবং ভীষণ ধর্মভীরু এবং নামাজ টামাজ সবই করে। এবং আরেকটা জিনিস যেটা নৃগোষ্ঠীদের মধ্যে এই জিনিসটা খুব দেখা যায়, সেটা যাই হোক বাইরের মানে তাদের যে জাতি গোষ্ঠী তাদের বাইরের মানুষদের কিন্তু খুব কম ঢুকতে দেয় তাদের মধ্যে এবং তাদের কালচারটা কিন্তু তারা সবসময় মেনটেন করে এবং সেই মেনটেন করতে গিয়ে মানে কি কোনো অসুবিধা হলে কিন্তু সেটা তারা মেনে নেয় না। তো সেই জায়গা থেকে আজকে যে ভিডিওটা দেখলাম, তাদের জীবনযাপনের যে বৈচিত্র্য রয়েছে, তাদের যে কর্মঠ এবং নৃগোষ্ঠীগুলো সত্যিই কর্মঠ, তারা ভীষণভাবে কায়িক শ্রম করে এবং সাথে সাথে পড়াশোনার সুযোগটা তাদের করে দিলে অবশ্যই তারা সমাজ জীবনে আরও উন্নতি করবে। বেশ কিছু জায়গায় তারা পিছিয়ে রয়েছে, ইন্ডিয়াতেও প্রচুর পিছিয়ে রয়েছে, যদিও তাদের জন্য সাবসিডি রয়েছে এবং সমস্ত কিছু সুযোগ সুবিধা এক্সট্রা করে সিডিল ট্রাইবের জন্য রয়েছে, তারা বিভিন্নভাবে এগিয়ে আসছে এখন। তো সেই সুযোগ সুবিধাগুলো পেলে আস্তে আস্তে তারাও মানে ফ্লারিশ করবে। আর ভীষণ ভালো লাগলো আজকের ভিডিও, মাত্র 30,000 যেটা দেখলাম যে সংখ্যা মানে সেই জাতিগোষ্ঠীর, এবং সেখানে এই ছোট ছোট জাতিগোষ্ঠীগুলো যে নিজেদের সার্ভাইভ করছে এর মধ্যে, এটা একটা বিরাট ব্যাপার। এবং আমার মনে হয় যে প্রত্যেকটা দেশের নিজস্ব নৃগোষ্ঠী যেগুলো রয়েছে সেগুলোর দিকে সরকারের, প্রত্যেকটা সরকারের নজর দেওয়া উচিত, কারণ তারাও কিন্তু একটা নিজস্ব ভাবধারা নিয়ে রয়েছে এবং আদি জনগোষ্ঠী। আমাদের যে সেন্টিনেলের কথা বলা হলো শেষ ভিডিও শেষে, সেটা কিন্তু ইন্ডিয়ার একটা পার্ট, আন্দামান নিকোবরের ওই দিকটাতে, সেখানে আজ পর্যন্ত কেউ যায়নি এবং তারা নিজেদের মধ্যে গিয়েছিল, যাওয়ার চেষ্টা করেছিল কিন্তু ভেতরে কেউ যায়নি। সরকার চাইলে কিন্তু যেতেই পারতো, ফোর্স নামিয়ে সব কিছুই করা সম্ভব ছিল, কিন্তু যেহেতু তারা এক মানে একমাত্র জাতি যারা নিজেদেরকে নিজেদের মতো রাখতে চায়, যাদের জীবনে কোনো আধুনিক সভ্যতা আসেনি, তো সেই তাদের যে চাওয়াটা, তাদের যে মূল্যবোধ রয়েছে সেটাকে বাইরে থেকে অন্য কিছু চাপিয়ে না দিয়ে তারা যদি সেটাতে ভালো থাকে এবং বিচ্ছিন্ন থাকতে পছন্দ করে তাহলে সেরকমই থাক। তো সেই জন্য দু চারবার যাওয়ার চেষ্টা করেছিল, মানে সেটা ব্রিটিশ আমল থেকেই, কিন্তু ফাইনালি এটাকে ক্লোজ করে দেওয়া হয়েছে যে কেউ যাতে না যেতে পারে ওখানে, ওরা ওদের মতো রয়েছে। এবং
এর থেকে অনেক ভালো হয়েছে, খারাপও হয়েছে। কিছু কিছু জিনিসের ক্ষেত্রে ভালো হয়েছে যে ওদের নিজস্ব যে সংস্কৃতি রয়েছে তারা বেঁচে রয়েছে, তাদের জনগোষ্ঠীটা আলাদাভাবে হচ্ছে। কিন্তু খারাপ হচ্ছে যে বহির্বিশ্বের সাথে যোগাযোগের না ফলে যদি সামান্য কিছু ভাইরাস বা এই ধরনের কিছু যদি আমাদের এখান থেকে চলে যায় কোনো রকম, সেই জন্যই বন্ধ আর কি, কোনো রকম চলে যায়, তো ওরা কিন্তু প্রিপেয়ার্ড নয় ভিতর থেকে। কারণ আমাদের মধ্যে সেই জিনিসটা, মানে যেটা হচ্ছে প্রতিরোধ ক্ষমতা, সেটা কিন্তু গড়ে উঠেছে, কিন্তু ওদের কিন্তু সেই জিনিসটা গড়ে ওঠেনি। সুতরাং প্রবলেম হতে পারে। তো যাই হোক, আমরা সেন্টিনেলে যাচ্ছি না। আজকের বিষয় যেটা ছিল সেটা হচ্ছে পাঙ্গাল, এবং পাঙ্গালের যে নামকরণ সেটা হচ্ছে বাঙাল থেকে ধরা, মানে মনে করা হয় যে বাঙাল থেকে পাঙ্গাল এবং পাঙ্গন, তার থেকে পাঙ্গন এসেছে। এবং যে ইতিহাস বলা হলো, তাদের যে উৎপত্তি, সেখানে মণিপুরের রাজার ঘটনা বলা হলো, এবং একজন এসেছিলেন যিনি আক্রমণ করতে এসেছিলেন, সেখানে দুটো ঘটনার কথা বলা হয়েছে। তো সেই দুটো ঘটনা যেটাই হোক বা যেভাবেই হোক, এখানে একটা নৃগোষ্ঠী তৈরি হয়েছে এবং সেখানে ইসলামের অনুসরণ করা হয়েছে, অনুসারী হয়েছে অনেকে। তো যাই হোক, ভালো লাগলো। এবং নতুন নতুন জিনিস বাংলাদেশের আবিষ্কার করতে, বিশেষ মানে নিজে তো হয় না, এই ভিডিওর মারফতে আবিষ্কার করতে ভালো লাগে। তোমরা কতদূর জানতে সেটা অবশ্যই জানাবে, এবং আজকের ভিডিও কেমন লেগেছে সেটাও জানাবে। তো ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, সেখানে গিয়ে অরিজিনাল ভিডিওটা দেখো, সাথে সাথে চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো এখানে শেষ করছি, আগামী দিন আবার আসবো অন্য কোনো ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য স্টে টিউন্ড।